যদি আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে যে 22 নম্বর স্কুল আছে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। বলেছে আমাদের রাজ্যে কোন বনে বাঘ আছে? সুন্দরবনে। সমস্ত সুখ একের দুই দুই হচ্ছে একের দুই সমস্ত শক্তির প্রধান উৎস কি? সূর্য। একের তিন বলেছে পানসি কি? পানসি হলো লম্বাটে ধরনের হালকা ডিঙি নৌকার মতো জলযান, এতে পাল খাটানো থাকে, পালে হাওয়া লাগলে এগুলি খুব জোরে যেতে পারে। একের চার কোন শব্দ থেকে পেপার শব্দটা এসেছে? প্যাপিরাস। একের পাঁচ বলেছে অমাবস্যা কখন হয়? অমাবস্যা কোন সময় হয়? যখন সূর্য আর পৃথিবীর মাঝখানে চাঁদ চলে আসে তখন অমাবস্যা হয়। একের ছয় পৃথিবী নিজের অক্ষে চারিদিকে না ঘুরলে কি হতো? পৃথিবী নিজের অক্ষে চারিদিকে না ঘুরলে দিন রাত হতো না। একের সাত কত বছর পর্যন্ত পড়াশোনা করা সবার অধিকার? 14 বছর। একের আট কি দেখে জিনিস কেনা উচিত? সরকারি ছাপ দেখে বা মার্ক দেখে জিনিস কেনা উচিত। একের নয় প্রক্সিমা সেন্টাউরি থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? সূর্যের চেয়ে প্রক্সিমা সেন্টাউরির থেকে আলো আসতে পৃথিবীতে প্রায় 3 লক্ষ গুণ বেশি সময় লাগে, বা যা 4 বছরও বেশি। লিখবে সূর্যের কাছে নক্ষত্র প্রক্সিমা সেন্টাউরি থেকে আলো আসতে 4 বছরেরও বেশি সময় লাগে। দুয়ে আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। দুয়ের এক অরণ্য সপ্তাহ পালনের উদ্দেশ্য গাছপালা লাগানো। দুয়ের দুই বেশি ব্যবহার করলেও ফুরিয়ে যায় না জল শক্তি। দুয়ের তিন জল দিয়ে জ্বলন্ত কাঠ নেভালে পাওয়া যায় কাঠ কয়লা। দুয়ের চার নৌকায় হাওয়া লাগলে যেতে সাহায্য করে পাল। দুয়ের পাঁচ ঝড় বৃষ্টি বাতাসের ঠান্ডা গরম এসবকে বলা হয় আবহাওয়া। দুয়ের ছয় সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হলো বৃহস্পতি। তিনে দিয়েছে তিনের এক 15 জুন বিশ্ববয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস। তিনের দুই মুখ্য জ্বরের মূল কারণ চাঁদের আকর্ষণ। তিনের তিন একটি পরিবেশ বান্ধব যান হলো সাইকেল। তিনের চার আগে রিক্সা টানত মানুষ। তিনের পাঁচ ধস কমাতে খনি অঞ্চলে গাছ লাগানো উচিত। তিনের ছয় পরিবেশ বাঁচাতে অনেক গাছ লাগানো উচিত। চারে আছে শুদ্ধ অশুদ্ধ। চারের এক বলেছে ওক, ফার, বার্চ, রোডোডেন্ড্রন, পার্বত্য অঞ্চলের গাছ, এটা শুদ্ধ। চারের দুই খুব গভীরে তৈরি কয়লা পোড়ালে ছাই বেশি উৎপন্ন হয়, অশুদ্ধ। চারের তিন গ্রামে গঞ্জে ঘোড়ায় টানা গাড়ি দেখা যায়, অশুদ্ধ। চারের চার জনসংখ্যা বৃদ্ধি পরিবেশের কোনো ক্ষতি করে না, অশুদ্ধ। চারের পাঁচ পৃথিবীতে 3 ভাগ জল 1 ভাগ স্তর শুদ্ধ। চারের ছয় ছোটদের কাজ করিয়ে আয় করা বেআইনি, শুদ্ধ। পাঁচের এক বলেছে সুন্দরবনে দুটি প্রাণী কামোটার বাঘ, হরিণ, বাঘও বলতে পারো, দুটি উদ্ভিদের নাম গড়ানা সুন্দরী। পাঁচের দুই বলেছে পর্বতের মাথায় বরফ তৈরি হয় কেন? আচ্ছা, এটা আমার একটা পুরনো পারুল প্রকাশনীর সহায়িকা ছিল, আমি সেখান থেকে দিচ্ছি, তোমরা ভিডিওটা পজ করে একটু লিখে নেবে। পর্বতের মাথায় বরফ হচ্ছে কেন? বলছে সূর্যের তাপে জল বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায়, উপরে ঠান্ডা হয়ে পর্বতের মাথায় বরফ আকারে জমা হয়, তাই পর্বতের মাথায় বরফ জমে। পাঁচের তিন বলেছে পরিবহনে তিনটি মাধ্যম উল্লেখ করো। আচ্ছা, এখানে পারুল প্রকাশনের এই পুরনো সহায়িকাটাতে এই প্রশ্নের উত্তরটা খুব সুন্দর দেওয়া আছে। বলেছে পরিবহনের চারটি মাধ্যম কি? তো আমাদের দিয়েছে তিনটে মাধ্যম উল্লেখ করো। এক হচ্ছে সড়কপথ। পরিবহন ব্যবস্থার প্রধান মাধ্যম হলো স্থলভাগে নির্মিত সড়কপথ। এই পরিবহনের মাধ্যম হলো বাস, ট্রাক, মোটরগাড়ি। দুই হচ্ছে রেলপথ। রেলপথ স্থলভাগের শ্রেষ্ঠ পরিবহন মাধ্যম। এই পথে ভারী এবং বেশি পরিমাণে জিনিসপত্র ও মানুষকে সস্তায় আর দ্রুত দূরবর্তী স্থানে নিয়ে যাওয়া যায়। তিন হচ্ছে জলপথ। অন্তর্দেশীয় জলপথে এবং সমুদ্র জলপথে নৌকা, লঞ্চ আর জাহাজের মাধ্যমে পরিবহন করা যায়। আর যেটা 4 নম্বর আছে বিমানপথ, দুর্গম আর দূরবর্তী অঞ্চলে দ্রুত পরিবহনের মাধ্যম হলো বিমানপথ। পাঁচে চার বলেছে ভূমিকম্পের কারণ উল্লেখ করো। ভূমিকম্প সৃষ্টি দুটি কারণ হচ্ছে পাতের চলনের ফলে ভূমিকম্প সৃষ্টি হয়, আর দুই হচ্ছে অগ্ন্যুৎপাতের ফলে ভূমিকম্প সৃষ্টি হয়। পাঁচের পাঁচ বলেছে শিশুদের দুটি অধিকার উল্লেখ কর। শিশুদের মোট 7টা অধিকার আছে, তো দুটো বলতে বলেছে বেঁচে থাকা এক, আর দুই হচ্ছে খাদ্য আর পানীয় জল পাওয়া। যখন দুটো চাইবে প্রথমে দুটোই দিয়ে দেবে, এই দুটোই বেশি দরকার, বেঁচে থাকা আর খাদ্য আর পানীয় জল পাওয়া। পাঁচের ছয় জোয়ার ভাটার দুটো সুবিধা লেখো। আচ্ছা, এটা পুরনো পারুল প্রকাশনীতে ভালো দেওয়া ছিল বলে তাই এখান থেকে দিলাম। জোয়ারের সুবিধা হচ্ছে জোয়ারের সময় নদীর জল বেড়ে যায়, ফলে নৌকা জাহাজ চলাচল করতে পারে। আর ভাটার সুবিধা হচ্ছে ভাটার সময় নদীর সব আবর্জনা ধুয়ে মুছে যায় এবং পলিমাটি পড়ে নদীর মুখ বন্ধ হতে পারে না।
ছয়ের একে আছে পেট্রোলিয়াম, এগুলো বলেছে কাকে বলে লেখো, ব্র্যাকেট দিয়েছে, ছয়ের এক দিয়েছে পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম এটা লিখবে যে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে প্রাণী বা জীবজন্তু লক্ষ লক্ষ বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকে, উপরের চাপ ও নিচের তাপের ফলে ওই সমস্ত প্রাণী বা জীবজন্তু দেহ কাদার মতো থকথকে পদার্থে পরিণত হয়, একে পেট্রোলিয়াম বলে। এটা হচ্ছে এক পুরনো পারুল প্রকাশনী থেকে, তো এটা তোমরা ভিডিওটা পজ করে লিখে নেবে, এই উত্তরটা নতুন রায় মার্টিন সহায়িকাতে নেই। দুই দিয়েছে পরিবেশ দূষণ কাকে বলে লেখো, পরিবেশ দূষণ কাকে বলে, প্রাকৃতিক প্রক্রিয়া এবং মানুষের অবিবেচনা প্রসূত নানান কার্যকলাপের দ্বারা পরিবেশের বায়ু জল মাটি প্রভৃতি গুণমানের অবনতিকে বলা হয় পরিবেশ দূষণ। ছয় তিন বলেছে সুনামি কাকে বলে, সুনামি কি সমুদ্র তলায় সৃষ্ট প্রবল ভূমিকম্পের ফলে সৃষ্ট প্রবল উপকূল বা বন্দর অঞ্চলে সৃষ্ট প্রবল জলোচ্ছ্বাস হলো সুনামি। ছয় চার বলেছে হড়পাবান কি, পার্বত্য অঞ্চলে নদীগুলি নুড়ি পাথর জমে অগভীর হয়ে গেছে, ফলে হঠাৎ প্রচুর বৃষ্টি হলে নদী অত জল বয়ে নিয়ে যেতে পারে না, তখন নদীর দুকুল ছাপিয়ে বিশাল জলপ্রবাহ সব কিছু ধুয়ে নিয়ে নিচের দিকে নামতে থাকে, একে হড়পাবান বলে। ছয়ের পাঁচ বলেছে পূর্বাভাস কাকে বলে, কোনো ঘটনার সম্ভাবনাকে আগে থেকে জানানোকে পূর্বাভাস বলে। পূর্বাভাস বলতে কি বোঝো বা কাকে বলে, কোনো ঘটনার সম্ভাবনাকে আগে থেকে জানানোকে পূর্বাভাস বলে। ছয় ছয় বলেছে খনিজ সম্পদ কাকে বলে, খনিজ সম্পদ কাকে বলে, খনন করে মাটির তলা থেকে যে সকল সম্পদ উত্তোলন করা হয় তাকে খনিজ সম্পদ বলে, যেমন কয়লা আকরিক লোহা প্রভৃতি। সাথে দিয়েছে চন্দ্রগ্রহণের ছবি অঙ্কন করে দেখাও, এই চন্দ্রগ্রহণের এই যে চন্দ্রগ্রহণের এই ছবিটা এঁকে দেবে আর লিখে দেবে যে পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে, ক ও খ স্থান থেকে চাঁদ দেখা যাবে না, ওই স্থানে চন্দ্রগ্রহণ হবে। এই ছবি এবং এই লেখা দুটো একসাথে দেবে, ছবির সাথে লেখাটাও লিখে দেবে। আট বলেছে সূর্যই সব পৃথিবীতে সকল শক্তির উৎস ব্যাখ্যা করো, পৃথিবীর সমস্ত শক্তির উৎস সূর্য কেন, এক হচ্ছে সৌরশক্তিকে ব্যবহার করে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে, দুই সৌরশক্তি উদ্ভিদের খাদ্য তৈরির মূল রসদ, তিন জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা পেট্রোলিয়াম প্রভৃতি তাতে যে প্রচুর শক্তি নিহিত থাকে তার মূল উৎস হলো সূর্য, চার সৌরশক্তির দ্বারা বর্তমানে আলো জ্বালানো পরিবহন যান চালানো যন্ত্রপাতি চালানো সহ বিভিন্ন কাজকর্ম করা হয়, তাই পৃথিবীতে সমস্ত শক্তির উৎস হলো সূর্য। তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের যে শেষ স্কুল 22 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।